বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম যে পূর্ব প্রতাপগড় এলাকায় দীপঙ্কর ঘোষ নামে এক ব্যক্তির হাওড়া নদীর জলে মৃতদেহ উদ্ধার হয়েছিল। 6 এপ্রিল সে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল, তারপরে গতকাল তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। বিষয়টাকে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে আগে জানানো হলেও সেখানে পুলিশ সঠিকভাবে তদন্ত করেননি, পুলিশ সঠিকভাবে দীপঙ্কর ঘোষকে খোঁজার চেষ্টা করেনি, এমন কিন্তু গুরুতর অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল। গতকালকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই পরিবারের লোকেরা একেবারেই ভেঙে পড়েছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। তার মৃতদেহ উদ্ধার হওয়ার পরে তারা অভিযোগ করেছেন যে পুলিশ যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করত তাহলে মৃত্যু হয় না দীপঙ্কর ঘোষের, এমনটাই কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং গতকালকে তারা আরো জানিয়েছিলেন যে কৃষ্ণ ঘোষ নামে এক বন্ধু, দীপঙ্কর ঘোষের বন্ধুকে আটক করা হয়েছিল, পরবর্তী সময় তাদের ছেড়ে দেওয়া হয়েছিল সেই কৃষ্ণ ঘোষকে, এমনটাই জানানো হয়েছিল। এই বিষয়টাকে কেন্দ্র করেই আজকে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করলেন পরিবারের লোকেরা এবং দীপঙ্কর ঘোষের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ যাতে সঠিক তদন্ত করে এবং কঠোর তদন্তের মাধ্যমে যাতে দোষীদের শাস্তি প্রদান করে এই বিষয়টাই কিন্তু বারংবার তারা তুলে ধরছেন। পরিবারের লোকেরা সেখানে এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেছেন। এর আগেও পরিবারের লোকেরা যে অভিযোগটা করেছেন যে পুলিশ যদি সঠিক তদন্ত করত তাহলে দীপঙ্কর ঘোষের মৃত্যু হতো না, পুলিশের কাছে তারা সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে নানান তথ্য তুলে ধরেছেন, তারপরেও পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি, এমনটাই গুরুতর অভিযোগ তারা করেছেন। আজ পরিবারের লোকেরা, দীপঙ্কর ঘোষের পরিবারের লোকেরা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করেছেন এবং তাদের দাবি যাতে অতি সত্বর এই মামলার তদন্ত করা হয়, কঠোর তদন্ত যাতে করা হয় এবং দোষীদের যাতে পাকড়াও করে তাদের কঠোর শাস্তি যাতে প্রদান করা হয়। আজকের এই ডেপুটেশনকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। তারপর আমরা ন্যায্য বিচার চাই, তুমি যেমন ন্যায্য বিচার হয়, আমার নাতির যেভাবে বাইরে মারছে হ্যাঁ ওগুলো আমরা বাইরে মানে কি নাম চাই পুলিশ মানে ওই এতদিন ধরে পূজা পাইছে না মানে পুলিশের ভূমিকা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? ভালো ছেলে বললে যদি তারা ভালো কাজ না করে তাহলে কেন লইব? আমার ভাই দীপঙ্কর ঘোষ বাড়ি থেকে বার হয়ে গেছিল আর কি, তো তার তদন্ত পুলিশের আমরা জানাইছি, পুলিশে জানার পরে পুলিশে এটার বিষয়ে কোন তদন্ত মানে হাইলি কোনো ভাবে দেখছে না বিষয়টা। গতকালকে আপনারা নিউজেও দেখছেন, গতকালকে আমার ভাইয়ের হাওড়ার নদীতে লাশ পাওয়া গেছে, তাদের পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বাড়ি থেকে দায়িত্ব নিয়ে। তো পুলিশের ভূমিকা এই জায়গার মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না, মানে পুলিশের উপর আমরা আমার এলাকাবাসী প্লাস আমার বাড়ির পরিবার কোনো কেউ আস্থা রাখতে পারতেছে না, তার জন্য আমরা আজকে এসপি সাহেবের কাছে ডেপুটেশন দিতে আমরা চাই যাতে পুলিশ এসপি সাহেবের কারণ যাতে এসপি সাহেবের এই ঘটনাটার মধ্যে পুলিশের সঠিক ভূমিকা তদন্ত করে এবং আমার ভাইয়ের ভূমিকে অবশ্যই মানে গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে। আপনারা শুনলেন দীপঙ্কর ঘোষের পরিবারের লোকেরা কি বলছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং শুধুমাত্র তারা যে কঠোর শাস্তির দাবি করেছেন এমনটাও নয়, পূর্ব থানার পুলিশ আধিকারিকদের যে খামখেয়ালি পড়া, যে তদন্ত তারা করেননি সেই অভিযোগও কিন্তু, গুরুতর অভিযোগও কিন্তু পুলিশ সুপারের কাছে তারা তুলে ধরেছেন। এখন দেখার বিষয় পুলিশ সুপার এই বিষয়টাকে কেন্দ্র করে গুরুত্ব দিয়ে কতটা কি করতে পারেন আগামী দিনে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।